আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলবি প্রথম বর্ষে যারা পড়ছেন, শ্রমায়নের উপর এই ভিডিওটি মূলত তাদেরই জন্য। আমি এডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি, এলবি মিডিয়া একাডেমি চাষা নানমুস থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব একেবারে শ্রমায়নের প্রথম দিক দিয়ে যে প্রশ্নটা এজ ইউজুয়াল আপনাকে জানতেই হচ্ছে, যে আমাদের শ্রম আইনের পরীক্ষায় যে প্রশ্নটা আসে এলবি প্রথম বর্ষে, যে 2006 সালে শ্রম আইন অনুযায়ী আইন প্রণয়নের পটভূমিটাকে একটু বলেন, এই আইনের প্রধান প্রধান উদ্দেশ্যগুলো একটু বলা এবং শ্রমিকদের কতটুকু স্বার্থ সংরক্ষণ হয়েছে। তাহলে আমরা মূল আলোচনা প্রবেশ করি। আমার যে আইনটা পড়ছি এর নাম হচ্ছে শ্রম আইন 2006, যেটাকে ইংলিশে বলে লেবার অ্যাক্ট 2006। তাহলে সম্ভবত মনে প্রশ্ন আসতে পারে যে 2006 সালে কি শ্রম আইন ছিল না? না, এরকম ছিল না। ভিন্ন ভিন্ন অনেকগুলি আইনের প্রায় 20-25টি আইনের সংমিশ্রণের ফলে এই আইনটাকে একটা কমপ্লিট প্যাকড আপ করা হয়েছে। আমরা যখন যারা আমরা 2006 সালের অনেক আগেই আমরা প্রথম বর্ষ পড়ে ফেলেছিলাম, সেই 2002-03 সালেই, তাদের সময়কাল থেকে আমরা আইন পড়তাম আলাদা আলাদা, শ্রমিক নিয়োগ আলাদা, শ্রমিক নিয়োগ আইন আলাদা, ক্ষতিপূরণ আইন আলাদা, মজুরি আইন আলাদা, শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আলাদা, দোকান প্রতিষ্ঠান আইন আলাদা, এইরকম বেশ কয়েকটি আইন, আমাদের কারখানা আইন আলাদা, এইরকম 6-6টা পৃথক আইন আমরা পড়তাম, যদি আরো অনেক আইন ছিল কোনটা আমাদের পাঠ্যসূচিতে ছিল না। এইরকম আইনগুলিকে নিয়ে দীর্ঘদিনের বিষয়গুলিকে এটা সারিয়ে আনা হয়। এখন আমরা চলে যাই এই আইনটা বানানোর পটভূমিটাকে, মানে কেন এটা চিন্তা করা হলো। মানুষের পৃথিবীতে, আমাদের পৃথিবীতে সবকিছু একসময় বিপ্লব আসে। আমাদের মূল বিপ্লবের একটা ধারণা শুরু হয় মূলত 1700 সালের দিক থেকে, যাকে আমরা রেনেসাঁ বা একটা বড় ধরনের শিল্প বিপ্লব বলে অভিহিত করে থাকি। সেই উৎকর্ষতার যুগে মানুষ বুঝতে পারে যে শুধু শ্রম দিয়ে বড় ধরনের কোনো পরিবর্তন আশা করা যায় না, শিল্পায়নের মাধ্যমে দারিদ্রতা অনেকাংশে দূর করা যায়। আমাদের এই যে শ্রম আইন অনুযায়ী যে আলোকে আমরা পড়াশোনা করছি, আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষরা কৃষিকাজের উপর নির্ভর ছিলেন, তো তাদের জীবনমান কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খুব কাছাকাছি ছিল। কিন্তু শিল্পের প্রসারের ফলে আমাদের বিদেশে যে প্রবাসী ভাইয়েরা বোনেরা যেখানে কাজ করে আসছেন, দেশে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং প্রতিষ্ঠানগুলিতে কাজ করছেন, তারা কিন্তু শ্রমিক হলেও তারা কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারছেন শ্রমিকের তুলনায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে শ্রমের এই অবস্থানটার একটা পরিবর্তন ঘটেছে, মানুষ বুঝে ফেলছে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে একটা বড় ধরনের উৎপাদন করা যায় এবং ওখান থেকে ভালো ধরনের প্রফিট বের করে আনা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়টার জন্য প্রথমত কি দরকার? শ্রম আইনের অনুযায়ী যদি আপনি কোনো একটা শিল্পের বিপ্লবের ফলে একটা বড় ধরনের পরিবর্তন আনতে চান, তাহলে তো দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে মূলধন দরকার, ক্যাপিটাল, আর একটা হচ্ছে লেবার বা শ্রম দরকার। এই উপাদানগুলি স্ব-অবস্থানের মূলে মূলত হচ্ছে শ্রম আইন। ক্যাপিটালটা দিয়ে কিভাবে কাজ করবেন এবং শ্রম আইনটা আপনাকে কিভাবে কাজ করবে এখান থেকে কোনো কিছু বের করে আনার জন্য। সুতরাং শ্রম আইনকে আমরা বলতে বোঝাই যে শিল্পে শান্তি রক্ষার জন্য স্বীকৃত যেসব রাষ্ট্র কর্তৃক প্রণীত বিধি আছে বা প্রথা আছে, এইটা মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা স্ব-অবস্থানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। 1900 সালে ব্রিটিশ ভারত সরকার ভারতবর্ষে শ্রম আইন একটা প্রতিষ্ঠা আইন করতে যায়। এই আইনটা লম্বা সময় চলে। এইবার 1947 সালে ভারত পাকিস্তানের পরেও সেটি চলতেই থাকে, 1971 সালের পরেও এই আইনগুলি চলতে থাকে। এইটা আর একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া হয় 1999 সালে, তখন একটা কমিশনের মাধ্যমে একটা শ্রম আইন করার জন্য একটা রিপোর্ট প্রদান করা হয় এবং এর ভিত্তিতে বাংলাদেশ 2003 সালে একটা শ্রম আইন করায় পাশ হয়। পরে অবশ্য সেটা সংশোধিত 2006, যেটা এলএলবি প্রথম বর্ষের স্টুডেন্টরা আপনারা পড়ছেন। আপনারা আরো জানবেন যে শ্রম আইনের ব্যাপারটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক কাজ করে না, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এরকম বিষয়ে যারা কাজ করেছে, যারা মূলত কাজ করে থাকে শ্রমিকদের এবং মালিকদের বিভিন্ন স্বার্থ সম্পর্কিত বিষয়কে নিয়ে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো, ভাগ্য মানে তো জীবন মানের অবস্থা উন্নত করার কারণে, শ্রম আইন মূলত এই বিষয়গুলির মাধ্যমে কি কি বিষয়ে মূলত পটভূমিটা টোটালি যে ডিসকাশনগুলি আমরা করলাম, এটা নিয়োগটা নিয়ে একটু ডিল করবে, তার ক্ষতিপূরণের বিষয়টা চিন্তা করবে, তার মজুরি জিনিসটা চিন্তা করবে, তার নিরাপত্তার বিষয়টা চিন্তা করবে, তার কমিটি করার বিষয়টা চিন্তা করবে, তাকে আদালতে স্বর্ণাপন্ন হওয়ার বিষয়টাকে নিয়ে চিন্তা করবে। এইগুলির এই ডিটেল ভার্সনটাই নিয়ে মূলত আইনগুলি করা। আমরা পটভূমিটা একটু দেখলাম, এরপর যাই প্রশ্ন হচ্ছে মানুষের শ্রম আইন করার উদ্দেশ্য কি। খুব সিম্পল, শ্রম আইনের যে এখানে কোনো নীতিমালা নাই সেখানে ব্যাপারটা কোনো ভ্যালুই রাখে না। মানুষকে মূল্যবান পরিণতিতে করার জন্য মূলত আইনের একটা সহায়ক ভূমিকা পালন করেছে এই আইন। শ্রম দেওয়া মানুষেরও যে একটা মূল্য আছে এটা তো আমরা জানি, যে 1 মে শিকাগোতে একটা বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখেছে শ্রমিকরা এবং সেই থেকে 1 মে একটা দিবস পালিত হয়। সেই শ্রমের বিষয়টা মানুষ প্রথম থেকে ভাবছিল যে শ্রমের বিষয়টার মধ্যে কি করে আরো বেটার পারসেপশন আনা যায়। এই দৃষ্টিকোণ থেকে আইন প্রণয় তারা শ্রম আইনটা করেছে। এবং শ্রম আইনের মূলত কাজগুলিকে যদি বলি সহজ করে, কি কি শর্টকাটে বলি, ডিটেল বলার দরকার নেই, বুঝে যাবেন। এটা হচ্ছে শ্রমিক মালিকের আগে পরিচয়টা নির্দিষ্ট করতে হবে, কে শ্রমিক কে শ্রমিক না, তারপর তার কর্মক্ষেত্র পরিবেশটা কিরকম আছে, মজুরিটা কিরকম দিবে,
হ্যাঁ ক্ষতিপূরণ দিবে কিনা, ছুটি টুটি পাবে কিনা, তারপর হচ্ছে সমিতি করতে পারবে কিনা, তাদেরকে একটা দাবি দেওয়া নিয়ে আবেদন করতে পারবে কিনা, নিরাপত্তার পাশাপাশি তাকে আদালতে যেতে পারবে কিনা, তার ট্রেনিংটার মধ্যে সুযোগ সুবিধা, এগুলি হচ্ছে মূলত শ্রম আইনের কমানোর উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনটা বাংলাদেশে কতটা কার্যকরী হিসেবে দেখা যাচ্ছে। 2006 সালে শ্রম আইনের যে 205 ধারায় যে শ্রমিকদের অংশগ্রহণমূলক কমিটির কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কমিটির কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের বিষয়গুলি শ্রমিকদের নির্ধারণ করার বিষয় দেওয়া হয়েছে, শ্রমিকদের বিভিন্ন ধরনের ট্রেনিং করা দেওয়া হয়েছে, এগুলির মাধ্যমে শ্রমিককে কোথাও বাদ দেওয়া যাবে কি যাবে না এই বিষয়টা সম্পর্কে বলা আছে, গ্রাচুইটির কথা বলা আছে, আউটসোর্সিং এর বিধান রাখা হয়েছে, দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করার ব্যবস্থা রাখা হয়েছে, মালিকের স্বেচ্ছাচারী বিষয়টার মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়গুলির মধ্যে উঠে এসছে, চাকরির মজুরির বিষয়টার মধ্যে একটা সীমারেখা বের করে নিয়ে আসছে যাতে শ্রমিকরা অযথা হয়রানির শিকার না হয়, ধর্মঘটকে গণতান্ত্রিক করা হয়েছে এবং বেআইনি ধর্মঘটকে অবশ্যই নিন্দা জানানো হয়েছে, যেটা আমরাও একমত। এই রকম বিভিন্ন ধরনের পার্সেন্টেজ পয়েন্ট এগুলিকে বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন ধরনের অধিকারের কথা তুলে আনা হয়েছে। এই বিষয়টাই আমি যা বললাম পরীক্ষাতে এজ ইট ইজ যদি অন্তত এজ ইট ইজ যদি বলে দিতে পারেন, শ্রম আইনে কিন্তু 20-এর মধ্যে 10 অন্তত আপনি পাবেন। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। আর কি করা যেতে পারে কমেন্টে মতামত জানাবেন যে শ্রম আইনে এটা তো বুঝলাম না, ওই প্রশ্নটাকে যদি একটু বলে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে। ইউটিউবে কমেন্ট করবেন, আমার পেজ আছে সে পেজের মধ্যে, সেখানে ফেসবুক পেজ যেখানে আছে আপনাদের আইন শিক্ষার্থী এবং শিক্ষানবিশদের, ওখানে আপনারা আমার সাথে পার্টিসিপেট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা চমৎকারভাবে লাভবান হবেন বলে আমি মনে করি। আপনাদের দোরগোড়ায় আমি এই পৌঁছানোর চেষ্টাটা অব্যাহত রেখে যাবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। আশা করি ভালো থাকবেন, এতক্ষণ বক্তব্য শ্রবণ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।